হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সামনেই ফলাহারি অমাবস্যা অনেকেই জিজ্ঞাসা করছে কালীবাড়ি কোথায় তো তার একটা লিস্ট আমি প্রিপেয়ার করেছি আর টাইমিংসটাও আপনাদের সাথে আমি শেয়ার করব আপনারা সেখানে কনট্যাক্ট করে গিয়ে পুজো দিতে পারেন আর পুজোর কি প্রসেস সেটাও আমি জানিয়ে দেব আপনাকে কারণ আমাদের বাড়িতে কলকাতাতে বিশাল করে ফলোয়ারি অমাবস্যা হয় আমরা ব্রাহ্মণ চ্যাটার্জি তো আমাদের বাড়িতে পুরোহিত আসে বিশাল করে যোগ্য হয়ে পুজো হয় তো আমি পুরো বিধিটা মোটামুটি জানি তো আমি চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার তো পুরো ভিডিওটা উইদাউট স্কিপ দেখবেন আপনাদেরই হেল্প হবে ফলাহারি অমাবস্যা কালী মন্দিরে যাবেন অমাবস্যার যে তিথি যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে দুটো ছাপ্পান্ন তে শুরু হচ্ছে পিএম টু ফিফটি সিক্স এ শুরু হচ্ছে যেটা হচ্ছে টোয়েন্টি মে দুটো ছাপ্পান্ন মিনিটে পড়ছে দুপুর বেলায় উনত্রিশে মে আর যেটা শেষ হচ্ছে তিথিটা অমাবস্যার পাঁচটা মে তাহলে বুঝে গেলেন শুরু হচ্ছে কবে আর শেষ হচ্ছে কবে এবার শেয়ার করছি লিস্ট বেঙ্গলি কালীবাড়ি কোথায় কোথায় আছে ব্যাঙ্গালোরে একটা হচ্ছে বেঙ্গালোর কালীবাড়ি যেটা কি না আমি গিয়েছি এখানে বিশাল করে কালী পুজো হয় এখানে ভোগ বিতরণ হয় কাস্তুরীনগর বেঙ্গলি কালীবাড়ি ব্যাঙ্গালোর ইলেকট্রনিক সিটি কালীবাড়ি ভীষণ পপুলার এখানে আমি প্রায় সময় যাই ঠাকুর মশাই ভীষণ ভালো বিশাল মন্দির আপনাদের খুব ভালো লাগবে গেলে এখানে কেয়ারপুরম কালীবাড়ি আর একটা হচ্ছে ব্যাঙ্গালোর কালীবাড়ি নর্থ ব্যাঙ্গালোর কালচারাল সমিতি যেটা কিনা না নন্দিনী লেআউট আমি এখানেও গিয়েছি তো এই চারটে কালীবাড়ির যে অ্যাড্রেস আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব কন্ট্যাক্ট করে চলে যাবেন একটা হচ্ছে ব্যাঙ্গালোর কালীবাড়ি কস্তুরীনগর ইলেকট্রনিক সিটি কালীবাড়ি ভেরি ফেমাস কে আরপুরম কালীবাড়ি আর একটা ব্যাঙ্গালোর কালীবাড়ি নর্থ ব্যাঙ্গালোর কালচারাল সমিতি নন্দিনী লেআউট আমি এই সবগুলোতেই গিয়েছি আচ্ছা এই পুজোর যে বিধি যেটা আমি ছোটো থেকে দেখে আসছি কোনো একটা ফল যে কোনো ফল আম হোক লিচু হোক শশা হোক কলা হোক যে কোনো ফল মা কালের উদ্দেশ্যে দেওয়া হয় এবং সেই ফলটা আপনারা এক বছর খাবেন না অনেকে খায় অনেকে খায় না তবে আমাদের যিনি গুরুদেব ঠাকুর মশাই আছেন উনি তান্ত্রিক বাবা উনি বলেন যে আপনারা এক বছর খাবেন না ওই ফলটা মা কালীর সামনে দিতে হবে অমাবস্যায় যে পুজো হবে সেই পুজোর মধ্যে দেওয়ার পর ওই ফলটা এক বছর খাবেন না এবং ফলটা যখন আপনি ঈশ্বরকে মা কালীকে উৎসর্গ করবেন তখন নিজের মনস্কামনা করবেন এবং ভীষণ জাগ্রত এই অমাবস্যা আপনারা চেষ্টা করবেন মা কালীর মন্দিরে যাওয়ার এবং নিজের মনস্কামনা করার ডেফিনেটলি পূরণ হবে তো আজ ভিডিওটা এতটাই আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর এই ভিডিওটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি শেয়ার করবেন যারা মা কালীর ভক্ত আছে তাদের জন্য ব্যাঙ্গালে এটা খুব সুবিধা হবে তারা পুজোও দিতে পারবে এবং আমি এই মন্দিরের ব্যাপারেও বলে দিলাম তারা মন্দিরেও যেতে পারবেন নমস্কার